নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো। উচ্চ মাধ্যমিকের ফল দক্ষিণ দিনাজপুর জেলা থেকে উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ ও নবম স্থান লাভ করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম মেদিনীপুর থেকে পঞ্চম স্থান লাভ করেছে আর্য সামন্ত। উত্তর দিনাজপুর জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় দুজন স্থান করে নিয়েছে। ঝাড়গ্রামের অর্পণ ত্রিবেদী মেধা তালিকায় নবম স্থান লাভ করেছে। চোখ রাখবো এক ঝলকে। শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। পূর্ব বর্ধমান জেলার শেহারা আল আমিন মিশন থেকে এবছর 19 জন উচ্চ মাধ্যমিক দিয়েছিল। প্রতিটি পরীক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পড়ুয়ারা ভালো ফল করায় খুশি মিশন কর্তৃপক্ষ। এক মোবাইল চোরকে হাতে নাতে ধরে ফেলল স্থানীয় মানুষজন। দুজন মোবাইল চোর মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার পথে একজন চোর পালিয়ে গেলেও অপরজন ধরা পড়ে যায়। পরে জনতার হাতে ধরা পড়া চোরটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সাবমার্শালের মোটর চুরি যাওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বামসুর গ্রামে। ভাতার থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের কদম কানুন এলাকায়। ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সবুজ সাথী প্রকল্পে সাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। ভাতার থানার ভাটাকুল স্বর্ণময় হাই স্কুলের পড়ুয়াদের হাতে প্রকল্পের সাইকেল তুলে দেওয়া হয়। 97 জন ছাত্রছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। নতুন সাইকেল হাতে পেয়ে খুশি ছাত্রছাত্রীরা। আসছে বিস্তারিত খবরে। শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো। শহর বর্ধমানের চার ছাত্র মেধা তালিকায় স্থান করে নিয়েছে। ফল আশাস্বরূপ হওয়ায় খুশি ছাত্রছাত্রী থেকে অন্যান্যরা সকলেই। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো শুক্রবার। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের পড়ুয়ারাও ভালো ফল করেছে। মেধা তালিকায় প্রথম 10 জনের মধ্যে শহরের চার ছাত্রই নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তার মধ্যে 3 জনই হচ্ছে বর্ধমান পৌর উচ্চ বিদ্যালয়ের এবং 1 জন হচ্ছে বর্ধমান টাউন স্কুলের ছাত্র। পৌর উচ্চ বিদ্যালয়ের ছাত্র তিমির বরণ দাস তৃতীয় স্থান লাভ করেছে। তার প্রাপ্ত নম্বর 490। এখন এত পেয়ে গেছি, এটা সত্যি আনএক্সপেক্টেড। মাধ্যমিকেও কম পেয়েছিলাম একটু, এখন ভালোই লাগছে। তোমার পড়াশোনা ছাড়া আর কি বিষয় ভালো লাগে? আর বিষয় বলতে আমি গিটার বাজাই, খেলি, গান ভালোবাসি। মোটামুটি প্রায় 10 ঘন্টার মতো। কখন পড়তে? আমার পড়াটা বেশি রাত পর্যন্ত বেশি টানতাম না, মোটামুটি ওই সকাল 6টা থেকে পড়া শুরু হতো। এছাড়া চারিদিকে কিছু টিউশন পড়া ছিল, আর দিয়ে মোটামুটি দুপুরবেলাটা ছিল আমার মেন টাইম, মানে পড়ার টাইম। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে ডাক্তার হতে চাই, কেননা নিটে চান্স পেয়েছি। কলকাতা মেডিকেল কলেজ আমার প্রথম লক্ষ্য আর কি, ডাক্তারি পড়তে চাই। সব থেকে বেশি উৎসাহ বাবা দিয়েছে। বাবা সবসময় পেছন থেকে আমাকে সাপোর্ট জুগিয়ে গেছে, আর আমার যারা আত্মীয় আছে সবাই আমাকে ভালোবেসেছে। স্যারেরা সবসময় আমাদেরকে উৎসাহ দিয়ে গেছে। ডাক্তারি করে আমার তো ইচ্ছা ছিল একটু কয়েকদিন আগেও যে জেনেটিক্স নিয়ে রিসার্চ করা, এখন তো ঠিক বলা যাচ্ছে না। দেখা যাক, ডাক্তার হওয়ার পর দেখা যাবে কী হয়। এমডি করা আপাতত লক্ষ্য। আইপিএল দেখো? আইপিএল দেখেছি, ভালোই দেখেছি। নাইট রাইডার্সের ভালোই ফ্যান হবে। এবছর একটু কম দেখা হয়েছে, আগের বছরের মোটামুটি ভালোই দেখেছিলাম। দেখেছি খেলাধুলা? হ্যাঁ, খেলাধুলা সব দেখি। ভারতের ম্যাচ হলে অবশ্যই দেখি। খেলা পড়ো? হ্যাঁ, খেলা করেছি। কী খেলো? ক্রিকেট। নিয়মিত খেলো নাকি? না, নিয়মিত এই শেষের দিকে খেলা হয়নি। 12-এর প্রথম দিক পর্যন্ত খেলেছি, তারপর এই এবছর তো এখনো পর্যন্ত খেলিনি। হ্যাঁ, বই পড়ো? হ্যাঁ। কি বই? সব বই, বইয়ের পুরো কোনো বাদ বিচার নেই, সব সব ধরনের বই। হ্যাঁ, না কবিতা ভালোবাসি না, কবিতা একদম, কবিতাও ভালোবাসি না, আর বলতে গেলে রবীন্দ্রনাথকে অতটা ভালোবাসি না। অত্যন্ত আনন্দের বিষয়,
যে আমাদের স্কুল থেকে এমপি দশের মধ্যে দিন। তবে আমাদের আমাদের এটা আর কি ধারাবাহিকভাবেই এই রেজাল্টটা হয়। মোটামুটি সব বছরই আমাদের ছেলেরা স্ট্যাম্প করে, এক এক বছর তিনজন চারজনও স্ট্যাম্প করে। তাহলে পিবি বরন্দা স্টার্ট হয়েছে, নম্বর ফোর্থ হয়েছে, এদের সম্পর্কে না ছাত্র হিসেবে একদম অত্যন্ত ভালো ছাত্র। এছাড়া অভিজ্ঞ ঘোষ নাইন্থ হয়েছে, এরা সবাই পরিশ্রমী এবং মেরিটোরিয়াস স্টুডেন্টস, এবং এরা যথেষ্ট সময় দিয়েছে পড়াশোনার জন্য। আর আমাদের স্কুলে একটা পড়াশোনার পরিবেশও রয়েছে, পড়া ডিসিপ্লিন রয়েছে, এবং বেশ কিছু ক্লাস মানে অনেক অনেক জায়গায় শুনি যে যেমন ক্লাস মানে প্রায় হয়ই না, আমাদের তেমনটা নয়, আমরা চাপ দিয়ে বেশ কিছু ক্লাস করি। মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকের দাম 1915 সালে আমার স্কুলে ফার্স্ট হয়েছিল, সেইখান থেকে আজ অব্দি সেই ধারাবাহিকতা রয়েছে। হ্যাঁ, এর তো 11 বছর মানে আনহ্যাপি এক্সেপশন থাকে আর কি, যে স্ট্যান্ড করতে পারলো না, কিন্তু সে বছর মানে আপনাদের যেমন পরকাল রেজাল্ট দেখেন, তখন গোড়াটা দেখেন দরকার যে কতগুলো ছেলে 90% হলো, কতগুলো ছেলে ফার্স্ট ডিভিশন হলো, পৌর উচ্চ বিদ্যালয়ের ছাত্র অক্রদীপ গুইন চতুর্থ স্থান লাভ করেছে, তার প্রাপ্ত নম্বর 487। সে দিনে 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করে এই রূপ ফল করেছে। ভবিষ্যতে সে মেডিকেল পড়তে চায়। ভাবনা চিন্তা র্যাঙ্ক তো কোনোদিন ভাবিনি, তবে র্যাঙ্ক হয়ে গেছে, এটা তো কিছুতর কপাল আছে। 7 থেকে 8 ঘন্টা লেটে আগামী দিনে মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা আছে। সহযোগিতা পড়াশোনার ক্ষেত্রে তো দাদু করেছে সব থেকে বেশি, বাড়ির ক্ষেত্রে আর স্যার তো সবাই করেছে স্যারেরা। অবসর সময় খেলতে যেতাম প্রতিদিন প্রায়, হ্যাঁ টিভি দেখতাম, কার্টুন দেখতাম আর খেলা দেখতাম। ওই স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে নবম হয়েছে অভিষ ঘোষ, তার প্রাপ্ত নম্বর 482। অপরদিকে বর্ধমান টাউন স্কুলের ছাত্র সায়ন্তন চক্রবর্তী অষ্টম স্থান লাভ করেছে, তার প্রাপ্ত নম্বর 483। পুরনো দিনের গান শুনতে তার ভালো লাগে, ভবিষ্যতে সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। কেন অসাধারণ এক্সপিরিয়েন্স। প্রথম থেকেই এম ছিল একটা, মাধ্যমিকে খুব একটা রেজাল্টটা ভালো হয়নি, তারপরে সেই এমনিই পড়েছিলাম যে এইচএসে ভালো একটা রেজাল্ট করতেই হবে, সেই হিসেবে এগিয়েছিলাম। এমনি অবসর বিনোদন হিসেবে গান শোনাটা বেশি ভালো লাগে, সেই পুরোনো দিনের গান এগুলি ভালো লাগে। খেলাধুলা খুব একটা করা না হলেও খেলা দেখতে ভালো লাগে। ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে, কম্পিউটার ইঞ্জিনিয়ার স্ট্রিমে যাবো। কজন শিক্ষক পেয়েছিলেন? মোটামুটি 6-7 জন শিক্ষক ছিলেন, তারা খুবই সহায়তা করেছেন, বাবা মার পাশাপাশি সাহায্য করেছেন স্কুলের টিচাররা। বাবা কী করেন? বাবাই বা বর্ধমান হেড পোস্ট অফিসের সাবপোস্ট মাস্টার। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। শুক্রবার প্রকাশিত হলো উচ্চ মাধ্যমিকের ফল, মেধা তালিকায় বেশ কয়েকজন ছাত্রছাত্রী আছে বাঁকুড়া জেলার। জেলার ফল ভালো হয় খুশি সকলে। 2018 সালে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে, 58 দিনের মাথায় এই ফল প্রকাশিত হলো। এবছর পাশ করেছে 6,63,616 জন, শতাংশের হারে 83.75। 18টি জেলায় ছাত্রীদের প্রাধান্য বেশি,
এবছর উচ্চ মাধ্যমিকে 53% ছাত্রী ও 43% ছাত্র পাশ করেছে। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিকেও বাঁকুড়া জেলা মেধা তালিকায় যথেষ্ট সুনাম অর্জন করেছে। এই জেলায় বাঁকুড়া বঙ্গবিদ্যালয়ের ছাত্র রৌনক পাত্র মেধা তালিকায় অষ্টম স্থানে রয়েছে। ধরাবাঁধা পড়াশোনার মধ্যে রৌনক আবদ্ধ ছিল না, খেলাধুলো ও বই পড়ার পাশাপাশি সময় পেলে সে পড়াশোনা করত। আগামী দিন যে পরীক্ষা দেবে তাদেরকে কি টিপস দেবে? অপরদিকে এই জেলারই সমিত ঘোষ 481 নম্বর পেয়ে মেধা তালিকায় দশম স্থানে রয়েছে। সে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র। খুব ভালো লাগছে, মানে এতটা প্রত্যাশা করি না, ভালো রেজাল্ট হবে ভেবেছিলাম, তবে মানে যে টেন্স অবস্থা তো খুবই ভালো লাগছে। আচ্ছা, কতটা আশা করেছি? আমি হার্ডলি আশা করেছিলাম 470 আশা করেছিলাম। এই সাফল্যের পিছনে তুমি কার অবদান বেশি পেয়েছো? বাবার অবদান সবচেয়ে বেশি, কেন বাবা ছোটোর থেকে আমাকে খুবভাবে গাইড করেছেন, সবসময় পাশে থেকেছেন বাবা। তোমার পড়াশোনা ছাড়া আর কি হবি রয়েছে? হবি বলতে আমি ক্রিকেট খেলি ভালো, আর ক্রিকেট দেখতেও খুব ভালোবাসি। এমনি সিনেমা টিনেমা একটি গল্প বই পড়ি, ডিটেকটিভ গল্প ভালো লাগে। পড়াশোনার টাইম বাদ দিয়ে গল্প বলি? হ্যাঁ। আগামী দিনে কি নিয়ে পড়তে চাও? আমি কেমিস্ট্রি নিয়ে পড়ার ইচ্ছা আছে। আগামী দিনে কোনো স্বপ্ন? হ্যাঁ, আগামী দিনে কোনো স্বপ্ন? স্বপ্ন বলতে আমার ইচ্ছা আছে প্রফেসর হওয়ার, দেখা যাক কতটা সফল হয়। এই জেলারই বিষ্ণুপুর হাই স্কুল থেকে 485 পেয়ে নীলমাধব দত্ত ষষ্ঠ স্থানে রয়েছে। ভালো লাগছে আজ, আজকের দিনটা। কতটা আশা করেছিলে? আশা করেছিলাম কিন্তু 480-র কাছাকাছি পাবো আশা করেছিলাম, রেজাল্ট ভালোই হয়েছে, খুব ভালো লাগছে আজকের দিনটা। এই সাফল্যের পিছনে কার সাহায্য পেয়েছো? আমাদের স্কুলের সব মাস্টার মশাইরা, তারপরে যারা প্রাইভেট টিউটার, আর আমাদের বাড়ির ফ্যামিলির মেম্বাররা, অবশ্যই সবাইকে কৃতজ্ঞতা জানাই। আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করতে চাই? এখন গ্র্যাজুয়েশনটা সারতে চাই, তারপর এই WBCS অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস নিয়ে পড়তে চাই। কি হবি রয়েছে পড়াশোনার পাশাপাশি? হ্যাঁ, পড়াশোনার পাশাপাশি আমার হবি বলতে পুরোনো দিনে গান শোনা। গান শোনা? হ্যাঁ। নিজে গান করো? হ্যাঁ, নিজে গান? না, নিজে গান করি না, পুরোনো দিনের গান খুব শুনতে ভালো লাগে। বিষ্ণুপুর হাই স্কুলের 486 নম্বর পেয়ে পঞ্চম হয়েছে সুতনয় ভট্টাচার্য। কতটা আশা করেছিল? আশা করেছিলাম ভালো রেজাল্ট হবে, এতটা হবে ভাবিনি। কত ঘন্টা করে পড়াশোনা করতে দিন? ডিপেন্ড করতো, যেদিন যেরকম পড়তে ভালো লাগতো, যতক্ষণ পড়তে ভালো লাগতো ততক্ষণই পড়তাম। প্রিয় সাবজেক্ট? অঙ্ক। কে এই তোমার সাফল্যের পিছনে কার অবদান সবচেয়ে বেশি? সাফল্যের পিছনে আমার মা বাবা আর স্কুলের স্যারেরা সবাই খুব হেল্প করেছেন। কি পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে? পড়াশোনার পাশাপাশি সেদিক থেকে ও খেলাধুলাও করে অল্প স্বল্প। কি ক্রিকেট না ফুটবল? মাঝে মাঝে ক্রিকেট খেলেছি। এই জেলায় সারেঙ্গা মহাত্মাজি বিদ্যাপীঠে অংশুমান বন্দ্যোপাধ্যায় মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে। অংশুমানের বাবা একজন প্রতিষ্ঠিত জ্যোতিষী। আমার বাবাকে আমি ফিরে দিতে চাইব, কারণ আমি মানে তিনি একদিকে যেমন আমাকে স্বাধীনতা দিয়েছেন এবং সেই স্বাধীনতাটার জন্যই আমি সবকিছু আমার নিজের মর্জিতে করতে পেরেছি। আমি যা করেছি সেটা আমি যেমন নিজের মতো করে করেছি সেটা আমাকে করতে দিয়েছেন আমার বাবা, আমার বাড়ির লোক, তাই আমি তাদেরকেই সবচেয়ে বেশি কৃতজ্ঞ। দেখুন, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাকে যথেষ্ট ভালোবাসেন এবং তারা আমাকে মানে যে যত রকম ভাবে সাহায্য করা যায় তত রকম ভাবেই তারা আমাকে সাহায্য করেছেন প্রথম থেকে, এবং তারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন এবং যে প্রত্যাশা আমার উপর রেখেছিলেন তার জন্যই হয়তো আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি।
এই জেলায় ছাত্র রায়পুরের মণ্ডলগুলির নেতাজি বিদ্যাপীঠে এপ্রিল সরেন 426 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অল চিকিতে রাজ্যের প্রথম স্থান অধিকার করেছে। ঠিক মানে স্টাইপেন্ড নেওয়ার নয়, মানে যে যারা গরিব লোকের ছেলে মেয়ে পড়ে তারা মানে ভালো পড়াশোনার জন্য আমরা হোস্টেলে থাকতে চাই, তারা স্টাইপেন্ড নেওয়ার জন্য নয়, পড়াশোনা যাতে ভালো হয় তার জন্য আমরা হোস্টেলে থাকি। বাঁকুড়ার জঙ্গলমহলে প্রত্যন্ত মেলেরা সংলগ্ন লাতাকা গ্রামে জন্ম এই কৃতি ছাত্রের। ছেলের সাফল্যে খুশি তার বাবা মা। ছাত্রের কৃতিত্বে গৌরবান্বিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ ঘোষ। নিশ্চিতভাবে পড়াশোনায় সবসময় পড়াশোনাই করত, ও মানে ছাত্রাবাসে থাকাকালীন করে ছাত্র যদি ওর সহপাঠীরা যদি গোলমাল করত, ওর সঙ্গে সঙ্গে তাদের সাথে থেকে দূরে থাকার চেষ্টা করত এবং আমরাও চেষ্টা করেছি তাকে আলাদা নিরিবিলি জায়গায় পড়াশোনা করার একটা সুযোগ তৈরি করার জন্য আমরা চেষ্টা করেছি বরাবর। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পড়াশোনায় যে ওবিডিয়েন্সি থাকা দরকার সেটা তার মধ্যে ছিল, যে নিষ্ঠা থাকা দরকার নিশ্চিতভাবে সেটা তার মধ্যে ছিল এবং সেটাই তাকে বড় আজকে এই জায়গায় নিয়ে যেতে সহযোগিতা করে। মেয়েদের মধ্যে রানীবাঁধ হাইস্কুলের ছাত্রী অনিমা গড়াই প্রথম হয়েছে রাজ্যের মধ্যে। আরে মাকে জড়িয়ে কমসে কম ধরো, বস হ্যাঁ বস, আচ্ছা অত ভেতর দাদা খাও 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 একটু প্রণাম করে নিস, হসপিটালের নিচে আমি এতটা আশা করিনি। আমি ভেবেছিলাম হয়তো যে খাতা এরকম ভাবে দেখা হয় না আর্টসের বিষয়ে। সবচেয়ে বেশি বাবা মা, আমার ঠাকুমা, দিদি, ভাই সকলেই আমার সাহায্য করেছে। অনেকবার গিয়েছিলাম স্যারের কাছে সাহায্য নেওয়ার জন্য। সংস্কৃতের বিষয়ে আমাকে স্যার সাহায্য করেছিল অনেকটাই, মানে কোশ্চেন দিত আমাকে উত্তর করার জন্য, আমি নিজে উত্তর করতাম, খাতা জমা দিয়ে আসতাম মানে দেখার জন্য। কত নাম্বার পেয়েছো? বড় হয়ে তার শিক্ষকতা করার ইচ্ছা, গান শুনতে ও ছবি আঁকতে সে ভালোবাসে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠম ও নবম স্থান লাভ করেছে। ছাত্রছাত্রীদের এই সাফল্যে খুশি বিদ্যালয়ের কর্মী থেকে পরিবারের সদস্যরা। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও জেলার ফলাফল কলকাতাতেও টেক্কা দিয়েছে। এবার 58 দিনের মাথায় উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হলো। পাশের হার 83.75%। যুগ্মভাবে দক্ষিণ দিনাজপুর জেলায় ষষ্ঠ স্থান অধিকার করেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নয়নিকা রায়। রাজ্যে ষষ্ঠম স্থান অধিকার করল, ছেলেদেরকে পিছনে ফেলে জেলায় প্রথম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 485। কলা বিভাগের এই ছাত্রীর বাড়ি বালুরঘাট শহরে আর্য সমিতি এলাকায়। আগামী দিনে ইংরেজি নিয়ে পড়াশোনা করতে চাই নয়নিকা। 485, খুবই ভালো লাগছে, ভালো রেজাল্ট করবো ভেবেছিলাম কিন্তু এতটা ভালো হবে সেটা ভাবতে পারিনি। টিভিতে দেখলাম ফার্স্ট, খুবই আনন্দ হচ্ছিল, বিশ্বাসই হচ্ছিল না, খুবই আনন্দ হচ্ছিল। ওইটা এখনো জানি, ইংলিশ নিয়ে পড়তে চাই, গান শুনি, ছবি আঁকতে ভালো লাগে। 89% 623 পেয়েছিলাম, না না তখন পড়তে ভালো লাগে, তাই ইংলিশের প্রতি একটা প্যাশন আছে। তাই 10-12 ঘন্টা 7 জন, তাদের মধ্যে আমার কম্পিউটার স্যার মানে স্বপন স্যার খুবই ইন্সপায়ার করেছিলেন সবসময়, শাম্য স্যার, বাবু স্যার, হ্যাঁ অশান্ত স্যার, বাংলা স্যার, সবাই খুবই ইন্সপায়ার করেছেন সবসময়। ছবি উঠছে এক একটা, আর কি করবে এখন দাঁড়া। এদিন সকালে দূরদর্শনের পর্দায় রেজাল্টের খবর পেতে তাদের বাড়িতে হাজির হয় শিক্ষক থেকে পাড়া প্রতিবেশী সকলে। নয়নিকাকে মিষ্টি মুখ করে চলে সম্বর্ধনা দেওয়ার পালা। এই বিদ্যালয়েরই অপর এক ছাত্রী প্রত্যুষা সাহা মেধা তালিকায় নিজের নাম নবম স্থানে নীতিবদ্ধ করেছে। তার প্রাপ্ত নম্বর 482। আগামী দিনে প্রত্যুষা রসায়ন নিয়ে পড়ে গবেষক হতে চায়। খুব ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে,
আমার খুবই ভালো লাগছে, আমি এক্সপেক্ট করেছিলাম এতটা বেশি করিনি, 80 উপরে এক্সপেক্ট করেছিলাম র্যাঙ্কে ঢুকে যাবো, করিনি, সেটা হয়ে গেছে টেস্টে 475। আমার তো জেনারেল লাইনেই পড়ার ইচ্ছে, কেমিস্ট্রি নিয়ে পড়ে রিসার্চ লাইনে যেতে যাওয়ার ইচ্ছে। ওই তো সবাই বাড়ির সকলে তো খুবই উৎসাহ দিয়েছে, আমি ছোটোবেলা থেকে আসলে দিদা বাড়িতে মানুষ, মা বাবা দুজনেই চাকরি করতো, সেই জন্য মেনলি আমার এই পড়াশোনার সমস্ত কিছু তো আমার দাদু দিদা বড়মা ছোটোমা এরাই মেনলি আমার জীবনে মানে উৎসাহ দিয়েছে। আর এখন মা বাবা সবাই আমাকে প্রচণ্ড উৎসাহ দিয়েছে, তাদের উৎসাহে আমি আজকে এই জায়গাতে আসতে পেরেছি। খুব ভালো করে মন দিয়ে তো পড়তেই হবে, প্রত্যেকটা টিচার যেভাবে গাইড করবেন অবশ্যই সেই টিচারদের কথা অনুযায়ী চলতে হবে, অযথা বেশি টিচার না নিয়ে মানে প্রত্যেকটা সাবজেক্টের নির্দিষ্ট টিচার নিয়ে তাদের কথা মতো পড়লেই হবে। আমি গল্পের বই পড়তে ভীষণ ভালোবাসি। আর কিছু আছে? আমি রাত জেগে পড়তাম না কখন, আমি ভোরবেলা উঠতাম 4:30, 4:30, 4:30। টিচাররা ভীষণ সাহায্য করেছে আমাকে, প্রত্যেকটা টিচারের কাছে আমি কৃতজ্ঞ, তারা ভীষণ ভাবে সাহায্য করেছে। আর আমার মা বাবাও ভীষণ সাহায্য করেছে, সবসময় উৎসাহিত করেছে ভালো করে পড়াশোনা করার জন্য। আমি সব রকম বাংলা সাহিত্যের গল্পের বইগুলো আমি খুবই ভালোবাসি, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, সমস্ত গল্প পড়তে ভালোবাসি। আবার ডিটেকটিভ বই পড়তেও আমি খুব ভালোবাসি। বালুরঘাট শহরের চৌরঙ্গি এলাকার বাসিন্দা পত্তুষার বাবা মা ডাক বিভাগে কর্মরত। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। উত্তর দিনাজপুর জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় দুজন স্থান করে নিয়েছে। জেলার সায়ন কুমার দাস চতুর্থ ও রূপক পাল দশম স্থান অধিকার করেছে। সহায়ক গবেষক হতে চাইল, রূপমের ইচ্ছা ইঞ্জিনিয়ার হওয়া। মাধ্যমিক পরীক্ষায় উত্তর দিনাজপুর জেলায় মেধা তালিকায় কোনো ছাত্রছাত্রীর নাম না থাকলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই জেলায় দুজনের নাম মেধা তালিকায় স্থান করে নিয়েছে। জেলার ইসলামপুরের সায়ন কুমার দাস 97.4% নম্বর পেয়ে চতুর্থ স্থান দখল করেছে। সায়ন ইসলামপুর হাই স্কুলে বিজ্ঞান বিভাগের ছাত্র। খেটেছি ভালোই, যতটা দরকার হতো পড়াশোনা, তার মাঝে গান টান, টিভি। কি গান ভালো লাগে আমার? আমার হিন্দি ইংরেজি সবই ভালো লাগে, বাংলা ওরকম করো কিছু নাই। তুমি গান করো না, খালি গান শোনো? হ্যাঁ, পড়তে সব সাবজেক্টে? হ্যাঁ, সব সাবজেক্টে একটা করে। জুনিয়রদের যা বললাম আগে, উচ্চ মাধ্যমিকের জন্য টেক্সট বইটা ভালো মতন পড়ে প্র্যাকটিস করা, যেটা পড়লাম আমি থিওরি ওটাই যদি খাতায় লিখে নেওয়া যায় তাহলে সেটা অনেক অনেকক্ষণ মনে থাকে, সেটাই বলব। আমি রেজাল্টটা খুবই খুশি হয়েছি, আশা করিনি। মাধ্যমিকের পরীক্ষার রেজাল্টের সময় একটু আশা হতে হয়েছিলাম, কিন্তু সেই জন্য এবার কিছুই আশা করিনি। কতটা পেয়েছে তো ছেলের ফোর? হ্যাঁ, নিজের মতো করেই পড়তো। হ্যাঁ, কিন্তু আমরা শুধু দেখতাম যে হ্যাঁ ও ঠিক সময় মতো সব কিছু করছে কিনা। কি কি বিষয়ে বা কি নিয়ে পড়ানোর ইচ্ছা আছে? ও জেনারেল স্ট্রিমেই পড়ার ইচ্ছে আছে। হ্যাঁ, ওর ইচ্ছে বিএসএমএস কোর্স করার, এখন জানি না পাবে কিনা চান্স। হ্যাঁ, তার প্রাপ্ত নম্বর 487। সায়নের বাবা সমর কুমার দাস প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, মা ইলা দাস গৃহবধূ। সায়ন আগামী দিনে গবেষক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তার এই সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সহপাঠী ও পরিবারের সদস্যরা। অপরদিকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দশম স্থান অধিকার করেছে 16 জন। 16 জনের মধ্যে এই জেলায় রায়গঞ্জ কররোশন উচ্চ বিদ্যালয়ের রূপম পাল একজন, বিজ্ঞান বিভাগের ছাত্র রূপমের প্রাপ্ত নম্বর 481, বাইন গ্রাম পঞ্চায়েতের জিটকিয়া এলাকার বাসিন্দা। রূপমের এই সাফল্যে উল্লাসিত সকলে, আগামী দিনে সে ইঞ্জিনিয়ার হতে চায়। আশা করতাম ভালো রেজাল্ট, আশা ছিল জানা। কতক্ষণ দিনে পড়াশোনা করতে? প্রথম নিশ্চয় টাইম ছিল না, যখন ভালো লাগতো তখনই করতাম। কোন সাবজেক্টটা বেশি ভালো লাগত? আগামী দিনে লক্ষ্য কী রয়েছে? মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা। তো এই যে সাফল্য, এই সাফল্যটা তোমার কে তোমাকে সব থেকে বেশি অনুপ্রেরণা দিয়েছে? বাবা মা, দর্শন, তারপরে আমার একমাত্র স্কুলের টিচার, স্কুল, আর আমাদের প্রাইমারি স্কুল বিবেকানন্দ শিশু মন্দির ছোটোবেলা থেকে আমাকে মোটিভেশন দিয়েছে একটা ভালো জায়গায় যাওয়ার জন্য।
খেলাধুলা ভালোবাসো? হ্যাঁ খেলাধুলা ভালোবাসো? হ্যাঁ কোন খেলা ভালোবাসো? ক্রিকেট। কাকে ভালো লাগে বেশি? ধোনি। আর এছাড়া তোমার হবি কি আছে? পড়াশোনা ছাড়া কি? আমি মাঝে সাথে আর্ট আর্ট করি, ক্রিকেট খেলি, কম্পিউটার চালাই। আগামী দিনে যারা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে তুমি কি বার্তা দিতে চাও? আমি শুধু একটা কথা বলতে চাই যে টেক্সট বই যেটা আছে ওটা একটু খোঁটাই করতে, তাহলে সাফল্য আর বেশি দূর থাকবে। রূপম জানায় তার এই সাফল্যের পেছনে বড় অবদান বাবা ও মা। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। ঝাড়গ্রামে অর্পণ ত্রিবেদী মেধা তালিকায় নবম স্থান লাভ করেছে, তার প্রাপ্ত নম্বর 482। আগামী দিনে সে চিকিৎসক হতে চায়। শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হল। এবার মেধা তালিকায় নবম স্থানে রয়েছে ঝাড়গ্রামের কুমুদ কুমারী বিদ্যালয়ের অর্পণ ত্রিবেদী, তার প্রাপ্ত নম্বর 482। অর্পণ জানায় সে খুব ভালো পরীক্ষা দিয়েছে, তবে এইরূপ ফলের আশা করেনি, বড় হয়ে ডাক্তার হতে চায়। অর্পণের বাবা হাই স্কুলের প্রধান শিক্ষক, মা গৃহবধূ। কি হতে চাইছো? ডাক্তার হতে চাই, চিকিৎসক বলতে, কারণ আমাদের এটা সবাই বলবে, কারণ আমাদের এখানকার সেই কারণে, তারপর মানব সেবা করা, ফিলান্থ্রপি আর কিছু না। আশা করেছিলে কখনো টপ 10 এর মধ্যে থাকবে? পরীক্ষা ভালো ছিল কিন্তু আশা করেছিলাম, কিন্তু এটা একটু আচমকাই আর কি। খুবই ভালো ছিল পরীক্ষা কিন্তু এতটা এক্সপেক্ট করিনি। ভালো লাগছে, বিশ্বাস করতে পারছি না নিজে যে আমি করতে পারি বলে। আগামী দিনে কি পরিকল্পনা? আগামী দিনে আমি এখন মেডিকেলটা একমাত্র টার্গেট, আমাকে নিট ক্লিয়ার করতে হবে, এটাই একমাত্র টার্গেট। মা অর্পণা দেবী জানান ছেলে ছোট থেকেই পড়াশোনার বিষয়ে প্রচন্ড আগ্রহ, ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে সমাজের উপকার করবে। বাবা সোমনাথবাবুর কথায় আশা করেছিলাম, আশা সফল হয়েছে। তার এই সফলতার পুরো কৃতিত্ব তার নিজেরই। আশায় প্রকাশ করতে পারবো না, কারণ ওটা ওটা ও দায়, মানে ওর জন্য ও নিজেই নিজের সাফল্য নিজেই এনেছে, ও পুরো ক্রেডিটটাই ওকেই দিতে হয়, কারণ ওর খাটুনির শেষ নেই। মানে কি বলবো, মানে বোঝাতে পারছি না আমি। ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতর রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম মেদিনীপুর থেকে পঞ্চম স্থান লাভ করেছে আর্য সামন্ত ও ষষ্ঠ হল দীপ্তম জানা। উভয়েরই ইচ্ছা আগামী দিনে চিকিৎসক হওয়া, তাদের এই সাফল্যে খুশি সকলে। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও জেলায় জয় জয়কার। 2018 উচ্চ মাধ্যমিকে পঞ্চম হয়েছে মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র আর্য সামন্ত, তার প্রাপ্ত নম্বর 486। ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়াশোনা করে ডাক্তার হতে চায়। তুমি ফিফথ হয়েছো, তো তুমি আশা করেছিলে যে? টেন্থের মধ্যে আশা করেছিলে। তো দিনে কতক্ষণ কি পড়তে তুমি? ওরকম কোনো ঠিক নয়, 12-13-14 যেদিন যাবো না। এর পরে নেক্সট প্ল্যান কি কিছু ভেবেছো? মেডিকেল অবশ্যই। ইঞ্জিনিয়ারিং ভাবনি? না, ইঞ্জিনিয়ারিং আমার টার্গেট না। অপরদিকে ইন্দা কৃষ্ণরাল শিক্ষানিকেতনের ছাত্র দীপ্তম জানা ষষ্ঠ স্থান অধিকার করেছে, দীপ্তমানের প্রাপ্ত নম্বর 482। দীপ্তমের বাবা পেশায় ব্যবসায়ী, আগামী দিনে সে ডাক্তার হতে চায়। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহর রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার একটি জনসভায় যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, অবশ্যই খুশি হয়েছি, আরো ভালো হলে আরো খুশি হতাম, কিন্তু সবে আমরা যাত্রা শুরু করেছি
এক জায়গায় কদম কাল করছিলাম, এখন চলতে আরম্ভ করেছি। এই গতিটা বাড়িয়ে আর ধীরে ধীরে পুরো দক্ষিণ দিনাজপুরের টিএমসি মুক্ত করে দেবো। ওখানে পাঠশালা ছাড়া কি হয়? উনি 200-250 প্রশাসনিক বৈঠক করেছেন। কোথায় প্রশাসন? প্রশাসন বলে কিছু আছে? পুলিশ বলে কিছু আছে? গুন্ডারাই পশ্চিমবাংলাকে চালাচ্ছে, এটা খালি লোক দেখানো নাটকবাজি, এছাড়া কিছু নয়। সেই জন্য কাল থেকে পরশু থেকে মিডিয়ারও আগ্রহ কমে গেছে, কারণ যদি এতে কাজ হতো তাহলে পশ্চিমবাংলায় এই দৃশ্য তৈরি হতো না, গুন্ডা বদমাশরা দাপিয়ে বেড়াতো না, বা পুলিশে এই দুরবস্থা হতো না, পুলিশ মার খেত না। এইসব ড্রামা করে কোনো লাভ হয় না। উনি কলকাতায় বসে প্রশাসন চালান, যে প্রশাসন চালাতে জানে তাকে দৌড়াতে হয় না, প্রশাসন দৌড়বে, শাসক বসে থাকবে, এটাই নিয়ম। পুরো সরকারই বদল যাবে, একটা ছোট্ট ধাক্কা দিয়েছি আমরা, তাতেই 5টা মন্ডল প্রেসিডেন্ট, 8টা ডিএমএসপি, 3টা মন্ত্রী পাল্টে গেল, মন্ত্রিমণ্ডলের দপ্তর পাল্টে গেল, সবে তো এ তো পহেলি ঝাঁকি হ্যায়, পুরো ফিল্ম বাকি হ্যায়। 19 সালে দেখবেন যে আর্থিক সরকার পাল্টে গেছে, 21 সালে পুরো সরকার পাল্টে গেছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলো। উচ্চ মাধ্যমিকের ফল দক্ষিণ দিনাজপুর জেলা থেকে উচ্চ মাধ্যমিকের ষষ্ঠম ও নবম স্থান লাভ করেছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পশ্চিম মেদিনীপুর থেকে পঞ্চম স্থান লাভ করেছে আর্য সামন্ত। উত্তর দিনাজপুর জেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় 2 জন স্থান করে নিয়েছে। ঝাড়গ্রামের অর্পণ ত্রিবেদী মেধা তালিকায় 9 স্থান লাভ করেছে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে।